তো আগের দিন আমরা শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে পড়ছিলাম আর আলোক পর্যায়ে আমরা যেটা দেখে আসছিলাম আলোক পর্যায়ে তিনটা মেইন কাজ হয়েছিল একটা হচ্ছে পানি ভেঙে গেছিলো পানি ভেঙে এইচ প্লাস হয়েছিল ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন হয়েছিল আর সেখানে এটিপি আর এন এডিপি এইচ তৈরি হয়েছিল আর ছিল আরেকটা যেন কী ছিল দুইটা না তিনটা ধাপ পড়ছিলাম দেখতো লেখা আছে কয়টা লিখে দিছিলাম আচ্ছা যা হোক তো এখন ওই যে ওই ধাপে যে এটিপি আর এনএডিপি এই সব যে উৎপন্ন হয়েছিল এবং আলোক পর্যায়ে আরেকটা ব্যাপার ওই আলোক পর্যায়ে আলোর উপস্থিতি দরকার ছিল তো আলোক পর্যায়ে যে এটিপি আর এনএডিপিএইচ উৎপন্ন হয়েছিল সেগুলো ছিল শক্তি ওই শক্তিগুলো এবার কাজে লাগবে কোথায় অন্ধকার পর্যায়ে মানে অন্ধকার পর্যায়ে আলোক পর্যায়ে আমরা শালশশ্বাসনের অ্যাকচুয়ালি দরকার ছিল সিও টুকে গ্লুকোজ বানানোর জন্য আগের দিন যে প্রসেসগুলো হয়েছে তার মধ্যে কোথাও এরকম কিছুই হয় নাই গ্লুকোজ তৈরি হয় নাই ওখানে শুধুমাত্রই সিও টু থেকে যে গ্লুকোজটা তৈরি হবে তার জন্য যে শক্তিগুলা দরকার সেগুলো উৎপন্ন হয়েছে আর শক্তিটা সূর্যের আলো থেকেই নেওয়া দরকার ছিল যা শক্তি নেওয়া দরকার সেটা ওই ধাপে হয়ে গেছে এই ধাপে আর সূর্যের আলোর প্রয়োজন নাই তবে সূর্যের আলো থাকলেও সমস্যা নেই ব্যাপারটা এরকম এই জন্যই অন্ধকার পর্যায়টায় আলোর কোনো প্রয়োজন নাই বাট আলো থাকলেও সমস্যা নাই এটা আমার নোটের মধ্যে প্রথম প্রথম পয়েন্ট আকারে লেখা আছে আর ওই আলোক পর্যায়ে যে এটিপি আর এন এ উৎপন্ন হয়েছে সেইটাকে এইখানে সিও টু থেকে যে কার্বন ইয়া গ্লুকোজ উৎপন্ন হবে আমরা বলছিলাম যে সিও টু বিজারিত হয়ে গ্লুকোজ হয় সেই বিক্রিয়ার জন্য যে শক্তিটা লাগবে সেটাই এটিপি আর এন এডিপিএইচ দেবে আচ্ছা এটাকে এন টু আকারে লেখা যায় আবার এন এডিপিএইচ প্লাস এইচ প্লাস এই আকারেও লেখা যায় ওকে আচ্ছা এবার তো আমরা কি কিছু বলতেছি সুসা শুরু করলাম তো হ্যাঁ বল পাশ নাই প্রথম টুক নাকি আচ্ছা দিয়া কে পাশে আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নাই আচ্ছা তো এখন তো আমরা আলোক পর্যায়ে দেখব তো আলোক পর্যায়ে তোর সরি আলোক পর্যায়ে বলতিছি অন্ধকার পর্যায়ে দেখব অন্ধকার পর্যায়ে তোদের বইয়ে খুব অল্প লেখা আছে তাতে বোঝা যায় না জিনিসটা অ্যাকচুয়ালি কি কাহিনী হচ্ছে তো পুরাতন বইয়ে একটু ডিটেলস লেখা আছে তো আমরা ওই ডিটেলসটাই পড়বো কারণ যদি কখনো শুধু এভাবে আসে যে কোশ্চেনে যে সি থ্রি চক্র বর্ণনা করো বা এরকম তখন ডিটেলসই লেখা লাগবে নাহলে নাম্বারটা কমে আসবে তো ধর এখন এই CO2 টু থেকে যে গ্লুকোজ হবে তার মানে এই যে সিও টু এইটা থেকে যে গ্লুকোজটা তৈরি হবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা তৈরি হওয়ার জন্য তিনটা ওয়ে আছে এখান থেকে এখানে যাওয়ার তিনটা ওয়ে আছে একটা দুইটা তিনটা এখান থেকে এখানে যাওয়ার তিনটা ওয়ে আছে কি কি বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এটাকে দেখছে তো একটা হচ্ছে ক্যালভিন বেশাম আর বেনসন তিনজন বিজ্ঞানী ক্যালভিন বেশাম বেনসন এই তিনজন মিলে একটা পথ বা ওয়ে আবিষ্কার করছে যেটার নাম ক্যালভিন বেশাম চক্র বলে অথবা ক্যালভিন চক্র বলে বা ওই তিন বিজ্ঞানীর নাম দিয়ে বলে অথবা শুধু সি থ্রি চক্র বলে সি চক্র কেন বলে আমরা পরে দেখব ওকে তো এটাকে সি চক্র এই ওয়েতে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ আসতে পারে আরেকটা হচ্ছে আহ হ্যাচ আর স্ল্যাক এই দুই বিজ্ঞানী আবিষ্কার করছে ওটা কিছু উদ্ভিদ হয় তো সেটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র অথবা চক্র বলে বা গতিপথ বলে এই জিনিসটা চক্রাকারে ঘটে এই জন্য আর আরেকটা আছে যেটা নিয়ে তোদের বইয়ে আলোচনা নাই সেটা হচ্ছে ক্রেসু লেসিয়ান বিপাক এরকম একটা সবার জন্য কি ব্ল্যাক হয়ে গেছি আচ্ছা কেসুলেশন অ্যাসিড বিভাগ বা কেসুলেশন চক্র আছে এরকম তিনটা হয়ে আছে তো আমরা পড়বো এই দুইটা চক্র তার মধ্যে ডিটেলস পড়বো শুধু এইটা এটা নিয়ে বেশি একটা কথা বলা নাই এটা হচ্ছে জটিল ইন্টারে আবার এগুলো সবগুলা নিয়ে বলা আছে আচ্ছা তো এখন আমরা তাহলে ফার্স্ট এই সি থ্রি চক্রটা নিয়ে একটু দেখবো যে সিও টু থেকে গ্লুকোজ যে হবে সেটা কি ওয়েতে হচ্ছে শ্রী শ্রী চক্র মনে হচ্ছে আচ্ছা আচ্ছা মুসিনী আচ্ছা 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 প্রথম প্রথমটা হচ্ছে সি নোটের মধ্যে লেখা আছে তারপর একটা হচ্ছে সি ফোর চক্র তারপর হচ্ছে ক্রেসু লেসিয়ান বিপাক তো এবার আসি এই প্রক্রিয়াটা এই পুরা প্রক্রিয়াটা কোথায় ঘটবে সি থ্রি চক্র বা সি ফোর চক্র যেটাই হোক মানে সিও থেকে যে গ্লুকোজ তৈরি হবে এটা কোথায় ঘটবে আগের দিন আমরা দেখছিলাম এরকম এটা ছিল আমাদের ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে আমাদের আলোক পর্যায়টা ঘটে গেছে আলোক পর্যায়টা স্ট্রোমার মধ্যে ঘটে গেছিল এবং এখান থেকে কি কি বেরো আসছিল এখান থেকে বেরোয় আসছিল ATP আর এখান থেকে এটিপি বেরোয় আসছিল আর হচ্ছে এই দুইটা জিনিস বেরোয় আসছিল এরা বেরোয় এসে এখন তারা কোথায় আছে এটা ছিল ওই গ্রানা বা থাইলাকয়েড অংশ যেটা আর এটা ছিল স্ট্রোমা তো এখন এই পুরা প্রসেসটা ঘটবে স্ট্রোমার মধ্যে পুরো প্রসেসটা ঘটবে বাকি প্রশ্নটা স্ট্রোমার মধ্যে এখানে সিও টু থেকে গ্লুকোজ হবে তো এটা ধাপে ধাপে হয় কিভাবে হয় আমি এখন একটু ডিসকাস করতেছি তো আচ্ছা একটু বলে নেই তো এখানে সিও টুটা ফার্স্টে বাইরে থেকে এখানে আসবে CO2 টুটা বায়ো থেকে এখানে আসবে আসার পর কিছু চক্রাকার বিক্রিয়া ঘটে গ্লুকোজ উৎপন্ন হবে আবার এখানে আবার আগের চক্র শুরু হবে কিভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আপাতত রাখ চক্রটা আমরা দেখাব এখান থেকে সিও টু গ্লুকোজ তৈরি করবে আচ্ছা এবং এই এই যে শক্তিটা এখানে ইউজ হবে শক্তিটা তো এই চক্রে গিয়ে আবার ইউজ হবে তো আমরা জানি শক্তি ইউজ হইলে কি হয় এটিপি ইউজ হয়ে গেলে এডিপি হয়ে যায় তো এইখানে গিয়ে ভেঙে এডিপি আর ফসফেট হয়ে যাবে এবং তারা আবার এখানে চলে আসবে যাতে আবার এটিপি উৎপন্ন হইতে পারে আর এই এন এডিপিএইচ এটা ভাঙলে আমরা আগের দিন দেখছিলাম এনএডিপি প্লাস হয়ে যায় এনএডিপি প্লাস প্লাস এইচ প্লাস দেখতে পাইস নালীগুলো হয় এটা আবার এখানে এসে এনএ ডিপিএইচ তৈরি করবে মানে এভাবে চলতে থাকবে জিনিসটা মানে শক্তি ক্ষয় হয়ে যাবে ওখানে গিয়ে আবার ওইটা এখানে এসে আবার শক্তি আকারে জমা আচ্ছা তো এখন এই এবার ঠিক আছে আচ্ছা ওকে তো এবার আমি এই চক্রটা কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি সবার তোলা আচ্ছা আচ্ছা বলিস কিন্তু হয়েছে ওকে ওকে ঠিক আছে দারুন কেটি দারুন ওকে আচ্ছা এবার আসি হ্যাঁ সেটাও হয় কিন্তু আপাতত আমার আইডি কিন্তু ওকে এবার আসি তো যেটা বলতেছি যেটা বলতেছি আহ এই যে সিও টু থেকে গ্লুকোজ হবে তো এটা কিভাবে হয় বলতেছি তো প্রথমে ওই যে ইস্ট্রোমা ছিল যে ওই ইস্ট্রোমার মধ্যে আই মিন কোষের ভিতরেই একটা যৌগ আছে যেটার নাম হচ্ছে রাইবুলোজ ওয়ান ফাইভ ফসফেট নাম শুনে ভয় পাওয়ার কিছু না আমি আস্তে আস্তে ব্যাখ্যা করে দিচ্ছি জিনিসটা রাইবুলোজ সেটা হচ্ছে পাঁচ কার্বনের একটা যৌগ তাইলে আমি এই যে পাঁচটা কার্বন আঁকতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা কার্বন আছে তাহলে পাঁচ কার্বনের একটা যৌগ এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ তো এখন এই কার্বনটা এই পাঁচ কার্বনের যৌগের সাথে এক নাম্বার কার্বনে একটা ফসফেট আছে আর এই আচ্ছা এটাকে অন্য কালার দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এক নাম্বার কার্বনে একটা ফসফেট আছে পাঁচ নাম্বার কার্বনে একটা ফসফেট আছে এই জন্যই এটার নাম রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট মানে বিস মানে দুইটা অথবা ডাই ফসফেটও বলা যায় রাইবুলোস অন ফাইভ বিস ফসফেট অথবা ডাই ফসফেটও বলা যাইতো এইটুকু বোঝা গেছে কিনা আচ্ছা লিখতেছি নাম লিখে দিচ্ছি রাইবুলোস আর যাদের কাছে নোট আছে সেখানে তো পাবি রাইবুলোস রাইবুলোস ছিল এই পাঁচ কার্বনের যোগটা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া একটু দেখা দিবি নাকি রাইবুলোস এক নাম্বার কার্বনে একটা ফসফেট আর দুই নাম পাঁচ নাম্বার কার্বনে একটা আছে এই জন্য এটার নাম এক পাঁচ বিশ ফসফেট বিশ মানে দুই সবাই এটুক বুঝছিস কিনা না আচ্ছা 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 ওকে লেখ 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 আচ্ছা লেখা হইলে তার পরের অংশ মিন এটা কিন্তু চক্রাকারে হচ্ছে তো এইটার সাথে এবার বাইরে থেকে সিও টু এসে যুক্ত হবে তাহলে আমি একটু ওই সাইডে যাচ্ছি এই এই সাথে যে কোষের বাইরে থেকে এসে সিও টু আসলো সিও টু এসে আসলো তাহলে সিও টু যদি আসে এই যোগ এখন কার্বন কয়টা আছে পাঁচটা সিও টু আসলে আর নতুন কার্বন যুক্ত হয়ে যাবে না এর সাথে ছয়টা কার্বন হয়ে যাবে তাইলে এই যোগটা এবার কি হয়ে যাবে দেখাচ্ছি এই যোগটা এইরকম একটা ছয় কার্বনের যোগ হয়ে যাবে এবার এক পাঁচ আর উপরে একটা কার্বন যেটা ওই সিও টু থেকে আসলো ছয় কার্বনের যোগ হয়ে যাবে এখন এর সাথে ওই থাকবে আর আচ্ছা এখন যেটা উৎপন্ন হইলো এখন যে যোগটা উৎপন্ন হলো এটা নাম হচ্ছে কিটো অ্যাসিড কিটো অ্যাসিড কিটো অ্যাসিড এবং এই যৌগটা অস্থায়ী এই যৌগটা অস্থায়ী মানে একটু পরেই সে ভেঙে যাবে উৎপন্ন হওয়ার সাথে সাথেই ভেঙে যাবে ওকে কেটি কেটি কিন্তু লাগতেছে ওকে 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 এবার আসি রাইবুলোজ এক পাঁচ বিসফসফেট আর এটা হচ্ছে কিটো অ্যাসিড তাহলে কিভাবে হইলো বাইরে থেকে একটা সিও টু এসে এখানে পাঁচটা কার্বন ছিল তার সাথে আর একটা কার্বন হাত কই আমার বোর্ডের উপরে হাতই তো দেয় এখন ওকে এখন হচ্ছে তো এই যে এই কার্বন একটু কথা বল এখন কার্বন ডাইঅক্সাইড এসে এখানে কার্বন আকারে যুক্ত হইলো এখানে কার্বন আকারে যুক্ত হইলো তো এখন এখানে ছয়টা কার্বন হয়ে গেছে এই যোগটার নাম এখন কিটো অ্যাসিড এবং সেটা অস্থায়ী সেটা একটু পরেই ভেঙে যাবে তো এইটা এখানে ছিল ছয়টা কার্বন তাই না এটা ছয় কার্বন তাইলে এইটা এখন ভেঙে এই ছয় কার্বনের যোগটা ভেঙে আচ্ছা আমি এখানে আঁকি এই নামটা মুসলাম এইটা ভেঙে এই ছয় কার্বনে মানে তিনটা তিনটা কার্বন নিয়ে দুইটা যোগ্য হবে এরকম তিন কার্বন এই যে তিনটা কার্বন থ্রি একটা দুইটা তিনটা এরকম আর একটা তিনটা কার্বন আর ওই যে ফসফেট দুইটা ছিল এখানে একটা ফসফেট থাকবে তো এর সাথে একটা ফসফেট থাকবে তো একই যোগ্য আর কি এরকম দুইটা যৌগ হয়েছে এই দুইটা যৌগের নাম হচ্ছে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড তার মানে এটা তিন কার্বনের একটা যৌগ যার তিন নাম্বার কার্বনে ফসফেটটা আছে এই জন্য থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এই বোঝা যায় এই দুইটাই কিন্তু একই অনু দুইটা যে তৈরি হয়েছে এটার নাম হচ্ছে থ্রি আচ্ছা অনু আসিস না কিরে থ্রি ফসফো গ্লিসারিক হ্যাঁ মানে ওই যে হ্যাঁ হ্যাঁ মানে দুইটা হয়ে মানে দুই অনু তৈরি হয়েছে এই হচ্ছে কথা গ্লিসারিক অ্যাসিড মানে একই যোগ আমি এটাকে একবার লিখে সামনে দুই দিয়ে দিতে পারতাম তো এটাকে সংক্ষেপ আচ্ছা আচ্ছা কখন কখন চেক করবো এখন আচ্ছা সমস্যা নাই তাহলে তুই ইয়া করবি পরে ভিডিও দেখিস টেনশন নেওয়া লাগবে না থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড এই যে এটাকে সংক্ষেপে আবার পিজিএ এভাবেও লেখা যায় এখন বুঝছিস এটা এটুক বুঝছিস সবার জন্যই আচ্ছা তাহলে ওই তোদের নেট প্রবলেম ওকে ওকে আচ্ছা এইটা যে এই কথা একটু কম বল এটা যে এটা অস্থায়ী যৌগ ছিল হ্যাঁ লিখছি এটা অস্থায়ী ছিল এবার যে যৌগটা হয়েছে এটা স্থায়ী ওকে আচ্ছা এই যে স্থায়ী পদার্থটা হইলো তার মানে এই যে সিও টু ঢোকার পরে CO2 কোষের মধ্যে ঢোকার পরে চক্রটা শুরু হওয়ার পর প্রথম স্থায়ী পদার্থটা কয় কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থটা কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট এই জন্য এই চক্রটাকে বলা হয় C3 চক্র এটা টু দিয়ে দিলাম দুইটা ওই দুইবার না লিখে তো এই যে প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট এই জন্য এটাকে সি চক্র বলে কথা কি বুঝা গেছে আচ্ছা এইবার এই যে শক্তি এটিপি আর এনএডিপিএইচ টু তারা এবার কাজে আসবে কি হবে এই যোগটা এবার ওই শক্তি ব্যবহার করে এটিপি আর এনএডিপিএইচ টু ব্যবহার করে তারা দুইটা যোগে তৈরি করবে এই যে যোগটা আসছিল এরা এটিপি ব্যবহার করবে আর এইচ টু ব্যবহার করবে আই মিন এন এইচ এটা ব্যবহার করে এই যৌগটা দুইটা যৌগে পরিণত হবে একটা হচ্ছে হাইড আমি লিখতেছি কারো সামনে নোট থাকলে বলিস আচ্ছা তোরা এমনিতে একটু বোঝার কথা যদি জৈব যৌগ মনে থাকে আচ্ছা একটু আগের যৌগটার নাম কি বলছিলাম একটু আগের যৌগটার নাম কি বলছিলাম সেটা একটা অ্যাসিড ছিল তাই না সেটা একটা অ্যাসিড ছিল অ্যাসিডের বিজারণ হইলে কি হয় আগের দিন পড়াইছি অ্যাসিডের বিজারণ হলিকে কি অ্যালডিহাইড হয় ওকে তো ওরকম উল্টা দিকে আসলে ওই যে সেটা বিজারণ যদি ওই বিজারণ মানে কি এই যে হাইড্রোজেন যোগ করা হাইড্রোজেন যোগ করা হাইড্রোজেন যোগ করা তার মানে এই যে এন এডিপি এইচ এসে এন এসে কি করবে হাইড্রোজেনটা দিয়ে দিবে ওই যে ও নিজে ভেঙে যাবে একটু আগে দেখাইছিলাম না এনএডিপিএইচ এটা ছেড়ে দিয়ে এন এডি প্লাস এন প্লাস তাহলে এইখানে অ্যাসিড বিজারিত হয়ে তাহলে অ্যাসিড যদি বিজারিত হয় তাহলে অ্যালডিহাইড হবে তো যে অ্যালডিহাইডটা হয়েছে সেইটা ফসফোগ্লিসারিয়ালডিহাইড ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল এবার হাইড হয়ে গেছে কথা কি বোঝা যায় এবার লাস্টে অ্যালডিহাইড চলে আসছে আচ্ছা থ্রি ফসফো গ্লি রালডিহাইড এরকম একটা যৌগ বানাবে সাথে আরেকটা যৌগ বানাবে সেটা হচ্ছে এই যে তিন কার্বনের কিটোন তিন কার্বনের এটা হচ্ছে গ্লিসারালডিহাইড অ্যালডিহাইড হলো সাথে কিটোনও আসবে তো কিটোন হচ্ছে থ্রি আচ্ছা এটা ডাইহাইড্রক্সি মানে एसीটন মনে আছে প্রোপাননের আরেকটা নাম एसीটন বলছিলাম এটা কি কার মনে আছে প্রোপাননের আর একটা নাম অ্যাসিটন তোরা যদি একটু ভালো করে খেয়াল করিস এই যে এখানে টোটাল ছয় কার্বন ছিল তিনটা তিনটা করে এরকম ছিল ওদের সাথে ফসফেট ছিল তো এখানে এখনো ফসফেট আছে আর গ্লিসারেল ডিহাইড মানে গ্লিসারিন যেটা যৌগটা গ্লিসারিন যৌগের মধ্যে তিনটা কার্বন থাকে তার মানে এখানেও তিন কার্বন আছে অ্যাসিটন মানে হচ্ছে প্রোপানন প্রোপাননেও তিন কার্বন থাকে তো এটার মধ্যে কি হয়েছে এইখানে দুইটা হাইড্রোক্সিমূলক আছে মানে ওএইচ আছে এই যে এলডি মানে আর কি গ্লুকোজের জারণ হয়ে ইয়ে অ্যাসিডের জারণ হইলে অ্যালডিহাইড হয় আবার অ্যালকোহলও হয় তাই না মনে আছে আরেকবার জারণ করলে অ্যালকোহল হয় না পিছনের দিকে আসলে ওকে তাহলে এই যে থ্রি এখানে দুইটা হাইড্রোক্সি মূলক আসছে মানে ও এইচ মূলক আসছে ডাই হাইড্রোক্সি এবার ঠিক আছে আচ্ছা ব্রাইটনেস যে এবার ঠিক আছে মানে ওই ডার্কনেসটা আসে হচ্ছে মোবাইলটা যদি ওই স্ট্যান্ডের উপর রাখা তো বাতাসে বাতাসে যদি একটু নাড়াচাড়া করে তাহলে এরকম হয়ে যায় ট্রাইপডটা নাই তো না স্ট্যান্ডটা খুব একটা মজবুত স্ট্যান্ড না ওকে কেটি আমরা পড়ায় আসি আর তো এই তিন ফসফো গ্লিসারাল ডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এই ফসফেট এখনো আছে দুইটার সাথে এই ফসফেট আছে আচ্ছা দাঁড়ো ডাইহাইড্রোক্সি ডাইহাইড্রোক্সি হাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট dai had আচ্ছা এখনো দেখাচ্ছে না ও জয়েন দিলে আমি ইয়া করতেছি দাঁড়াও আচ্ছা হ্যাঁ আসছে দাঁড়াও দাঁড়াও এই ও তো ভিতরে আছেই বিশাল সংকেত ওটা দেখাই নাই শুধু কার্বন নিয়ে কথা বলছিল এখানে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে ওগুলা নিয়ে কথা বলতেছি ওকে তো এখন এই যে এই দুইটা যৌগ হইল এবার এই যৌগগুলাই এই যোগ মধ্যেই অনেকগুলা রিয়াকশন হয়ে কি কি পাবো এই যোগ থেকেই দুইটা এই যৌগগুলা মিলে মিলে পরপর কয়েকটা রিয়াকশন হয়ে গ্লুকোজ বেরিয়ে আসবে সি সিক্স এই টুয়েলভ ও সিক্স আর এই জিনিসটা আবার ব্যাক করবে এই গোলা যৌগ মিলেই এই দুইটা যৌগ মিলেই ক্রমাগত কয়েকটা রিয়াকশন হবে রিয়াকশন হয়ে সেগুলো আর দেখাচ্ছি না গ্লুকোজ উৎপন্ন হবে আর একই সাথে আগের রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট সেটা আবার ফিরে আসবে সবাই এটুকু লিখছিস কিনা আচ্ছা আচ্ছা ওয়েট করতেছ হ্যাঁ হ্যাঁ আর করবো না শেষ শেষ আচ্ছা সমস্যা নাই পরে তোরা আচ্ছা এই বাদ দে ঝগড়া বাদ দে আচ্ছা শোন এইটা এখন বুঝছিস কিনা এইটা বুঝছিস কিনা তার মানে আচ্ছা এটা চুপ কর আচ্ছা এবার একটা ব্যাপার দেখ গ্লুকোজ হইতে কয়টা কার্বন লাগে ছয়টা কার্বন লাগে কয়টা সিওটু এসে ঢুকছিল একটা এসে ঢুকছিল আর আমরা জানি ওই থেকে গ্লুকোজ হয় তাইলে ছয়টা সিওটু লাগবে না তার মানে ছয়টা টু ঢুকার জন্য এই চক্রটা কয়বার ঘোরা লাগবে ছয় বার তার মানে ছয় বার এই চক্রটা ঘুরলে কারণ এই যে ভিতরে যে পাঁচ কার্বনের যুগ এটা তো আগের থেকেই আছে গ্লুকোজ তৈরি হওয়ার জন্য যে ছয়টা কার্বন দরকার ওই বাইরের গুলা থেকে আসতেছে তার মানে চক্রটা ছয় বার ঘুর চক্রটা ছয় বার আচ্ছা মাইসারে পেন নিতে না কর সমস্যা নাই আমরা ভিডিও তো পাবেইও সমস্যা নাই আচ্ছা এই ছয় বার চক্রটা ঘুরলে একটা করে গ্লুকোজমূলক অণু আমরা পাবো হ্যাঁ ভাইয়া বল আচ্ছা আমরা একটু আমরা একটু হ্যাঁ আমরা একটু আচ্ছা আচ্ছা গ্লুকোজ আসছে আর একটা এই যে আগের জিনিসটা ব্যাক করছে ওই যে প্রথমে যেটা লিখছি ওয়ান ওই যে রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট যেটা আচ্ছা আচ্ছা আমি একটু ব্রেক নেই তারপরে আবার শুরু করতেছি আচ্ছা তাহলে শোন আমাদের এই সি থ্রি চক্রে তার মানে কি হইল সিও টু থেকে আহ গ্লুকোজ উৎপন্ন হইলো আর এটা হওয়ার সময় প্রথম যে স্থায়ী পদার্থটা হয়েছিল সেটা ছিল একটা তিন কার্বন বিশিষ্ট পদার্থ এই জন্য এটাকে সি থ্রি চক্র বলা হয় আর যেসব উদ্ভিদে এই চক্রটা ঘটবে তাদেরকে সি থ্রি উদ্ভিদ বলা হয় নর্মালি বেশিরভাগ উদ্ভিদেই এই সি থ্রি চক্রটা দেখা যায় তো এবার কিছু একবীজপত্রী এক উদ্ভিদ তার ঘাস জাতীয় উদ্ভিদগুলা যেগুলা এগুলোর মধ্যে আর একটা চক্র দেখা যায় যেটাকে আমরা সি ফোর চক্র বলি বা হ্যাচ চক্র যদিও যে সব উদ্ভিদে সি ফোর চক্র ঘটবে একই সাথে সেখানে সি ঘটে ফার্স্টে সি ফোর হয়ে তারপরে সি থ্রি হয় মানে সি ফোর চক্রের মাধ্যমে সেখানে গ্লুকোজ উৎপন্ন হয় না অ্যাকচুয়ালি মানে সি ফোর চক্রটা হয়ে তারপর আবার সিও টু তৈরি হয়ে সেইটা ওই সি থ্রি চক্রের মাধ্যমে গ্লুকোজটা তৈরি হয় কথাটা কি ক্লিয়ার হইলো যে হ্যাঁ ভাই বল না না কিন্তু কিছুই করতেছি না আমরা আচ্ছা শোন এরকম সংশ্লেষণ সংশ্লেষণ আচ্ছা শোন মানে আমি যেটা বলতে চাচ্ছি শোন শোন পরে বলতেছি তো যখন সি ফোর চক্রটা হবে এই যে সি ফোর চক্র এটা কি করে এটা সেসব উদ্ভিদ হয় যেসব উদ্ভিদে সরাসরি কোষের মধ্যে সিও টু টা প্রবেশ করতে পারে না কেন প্রবেশ করতে পারে না সেখানে একটা মানে কোষের একটা মোটা লেয়ার থাকে যেটাকে বান্ডল সিত কোষ বলে এরকম বান্ডল শীত কোষ এগুলা ইন্টারে দেখবো আমরা বা এরকম বান্ডেল সীত এরকম কোষের লেয়ার থাকার কারণে সরাসরি সিও টুটা ঢুকতে পারে না তো তখন আর একটা চক্রের মাধ্যমে সেটা ঢুকে তো প্রথমে সিও টু সিও সি ফোর চক্র আকারে সে কয়েকটা যৌগ আকারে আবার এখানে সিও টু আকারে বেরোয় আসে বের হয়ে তারপরে আবার আবার এই চক্রটা হয় আই মিন চক্রটা এখানে সি থ্রি চক্র হয় তারপরে এখান দিয়ে গ্লুকোজ পাওয়া যায় তার মানে যেসব উদ্ভিদে সি ফোর উদ্ভিদ যেগুলাকে বলবো তার মধ্যে দুইটা চক্র একসাথে হচ্ছে প্রথমে সি ফোর চক্র হচ্ছে তারপরে আবার সি থ্রি চক্র হচ্ছে কথা বোঝা গেল আচ্ছা আর হচ্ছে এই সি ফোর উদ্ভিদে শিফর উদ্ভিদ গুলোর উদাহরণ একটু পড়বে ভুট্টা আখ বা ঘাস জাতীয় বিভিন্ন উদ্ভিদ এইসব হচ্ছে এখন শালক সংশ্লেষণের প্রভাবক গুলো এবং এটার মধ্যে কার কি ভূমিকা আছে একটু ছোট করে বলে দিচ্ছি এটা আজকে লাস্ট টপিক আমরা পরের দিন আহ শোষণ শুরু করব তো এই জিনিসগুলো বুঝে পড়লে মনে থাকবে আহ মুস্ত করার দরকার নাই যেমন ধর প্রথমে হচ্ছে শালক সংশ্লেষণের যে ক্লোরোফিলের ভূমিকা আমরা আগের দিন ভিডিওতে দেখছিলাম এই যে আলো যে এসে পড়ছিল তাহলে প্রথমে আমি ক্লোরোফিলের ভূমিকাটা বলতেছি সালো সংশ্লেষণ ঘটার জন্য এখানে যে আলো আসছিল সূর্যের আলো যে আসছিল ফোটন আসছিল যে ফোটন সেই ফোটনটা এইখানকার আমরা দেখছিলাম এর প্রাচীরে কিছু কোষ ইয়া প্রোটিন ছিল এরকম সেই প্রোটিনগুলোর মধ্যে একটা ইয়া ছিল এইখানে একটা দুইটা বড় বড় অনু থাকে একটাকে বলে ফটো সিস্টেম ওয়ান আর একটাকে বলে ফটো সিস্টেম টু এটাকে বলে ফটো সিস্টেম টু আর সামনে যেটা সেটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান এখন দরকার নেই এসব তো এই 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 ফটো সিস্টেম টু ফটো সিস্টেম ওয়ানের মধ্যে ক্লোরোফিলের অনু থাকে এগুলার মধ্যে ক্লোরোফিলের অনু থাকে আগের দিন দেখছিলাম সবুজ তো ওই ফোটনগুলা গিয়ে ওই ক্লোরোফিল অনুর মধ্যেই শোষিত হয় তার মানে ক্লোরোফিল অনুটা ফোটন টাকে নেয় শক্তিটা শোষণ করে তো যখন এই ক্লোরোফিল যেহেতু ক্লোরোফিলই আলোর ফোটন নিয়ে ওই এটিপি আর এনএডিপিএইচ টু বা এনএডিপিএইচ সেটা তৈরি করে দিচ্ছে তার মানে এই যে গ্লুকোজ উৎপাদন মানে সালো সংশ্লেষণ প্রক্রিয়ায় এই ক্লোরোফিলের ভূমিকা অনেক বেশি কারণ পুরো শক্তিটা তারাই নিচ্ছে এখন এই যে শক্তি নিল ক্লোরো ইয়া ক্লোরোফিলনু এই শক্তি নিয়ে ওরা আবার নষ্ট হয়ে যায় নতুন করে আবার ক্লোরোফিল উনু আসে যারা আবার শক্তি নেয় এরকম তার মানে ক্লোরোফিল অনু নষ্ট হবে গুলা আবার নতুন করে তৈরি হইতে হবে এই জিনিসটা খুব দ্রুত ঘটতে হবে এটা খুব দ্রুত ঘটতে হবে কিন্তু আবার কোষে যদি কোনো কারণে ক্লোরোফিলের পরিমাণ আবার অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন আবার যে এই যে এনজাইমগুলো ছিল এই এনজাইমগুলোর অভাব দেখা যায় মানে বিভিন্ন এনজাইম যে দরকার মানে কোষের মধ্যে বিক্রিয়া ঘটার জন্য এনজাইম যে দরকার সেই এনজাইমের ঘাটতি দেখা যায় তো এই কারণে অতিরিক্ত ক্লোরোফিল হইলেও আবার প্রবলেম তখন আবার শ্বাসন কমে যাবে তো এটা যদি এভাবে বুঝে পড়িস মনে থাকবে এটা পরীক্ষায় আসে গ নাম্বার বা ঘ নাম্বারে আসে আচ্ছা এবার আসি আলোর ভূমিকা তো পুরো ব্যাপারটাই দেখলাম যে আলোই আসতেছে এখানে তো সূর্যের আলো ছাড়া যেহেতু আলোক পর্যায়েটা চলতেছে না যে পর্যায়ে শক্তি উৎপাদন হইতো তার মানে আলোর একটা হিউজ আলোর একটা হিউজ ভূমিকা এখানে আছে এইবার এই সূর্যের আলো যখন এই মধ্যে শোষিত হচ্ছে এই সূর্যের আলো ক্লোরোফিলা পর্ষণ সে শোষণ করে না সূর্যের আলোর মধ্যে আমরা বলছিলাম এরকম চারটা আগের দিন দেখাইছিলাম যদিও বেনিয়া সহকলা আমরা সাতটা ভাগে ভাগ করতে পারি তবু এটাকে এভাবে বলা যায় লাল সবুজ নীল হলুদ এর মধ্যে নীল আর লাল অংশ যেটা নীল আর লাল অংশ এইটা বেশি পরিমাণে শালক সংশ্লেষণের জন্য উপযোগী উদ্ভিদের ক্লোরোফিল এই কালার দুইটাকে বেশি শোষণ করে আর সবুজ আর হলুদ যে পোরশনটা ওটা রিফ্লেক্ট করে দেয় ওটা সে নেয় না আয়োডিন কম পরিমাণে শোষণ করে তো ওই আলোতে ইসের পরিমাণ মানে কি বলবো শালক সংশ্লেষণের পরিমাণ কমে যায় শালক সংশ্লেষণের হারটা কমে যায় আচ্ছা এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা এবার আসি তো এই আলো ক্লোরোফিল যে জিনিসগুলো এগুলো কিন্তু বাইরের জিনিস এখন সরি আলোটা বাইরের জিনিস ক্লোরোফিল বাইরের জিনিসটা ক্লোরোফিল ভিতরের জিনিস তো এই উদ্দীপক গুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা আর ভেতরের জিনিস তো প্রথম বাহ্যিক প্রভাবক গুলার প্রথমটা হচ্ছে আলো যেটা নিয়ে বলে ফেললাম সেকেন্ডটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড থেকেই গ্লুকোজটা তৈরি হচ্ছে তো কার্বন ডাইঅক্সাইডটা কার্বন ডাইঅক্সাইডটা বাইরে থেকেই আসতেছে তো এই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে থেকে আসবে আর বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে আছে তো এইটুক কার্বন যদি আমি একশো ভাগ করি সে একশো ভাগের এক ভাগ মাত্র ইউজ হয় এই শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় এখন এই যে সিও টু বাইরে থেকে আসতেছে ভিতরে কোনো কারণে যদি সিও টুর পরিমাণ বেড়ে যায় কোষের মধ্যে তো তখন যেটা হবে ওই মেসোফিল টিস্যু আগের দিন আমরা দেখছিলাম পাতার যে মেসোফিল টিস্যু বা মেসোফিল টিস্যুর কোষ সেটার মধ্যে সিও টু যেহেতু অম্লধর্মী গ্যাস সবাই এটা জানিস না সিও টু অম্লধর্মী গ্যাস যেটা পানিতে হইলে এইচ টু এটা দ্রবীভূত হইলে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে সিও থ্রি এটা তৈরি করে তো এটা যেহেতু অম্লধর্মী গ্যাস এইটা যদি বেশি পরিমাণে কোষের মধ্যে বেড়ে যায় তখন আবার কোষে অম্লত্ব বেড়ে যায় পিএইচ কমে যায় আর কি তো অম্লত্ব বেড়ে গেলে এই যে আমাদের উদ্ভিদের যে পত্র রন্ধ্র আছে যেখানে রক্ষী কোষ থাকে এটা খোলা আর বন্ধ হওয়া পিএইচ এর উপর নির্ভর করে তো পিএইচ যদি বেশি কমে যায় তখন দাঁড়া 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 ওয়েট আচ্ছা আচ্ছা কোন পর্যন্ত বলছিলাম আচ্ছা আচ্ছা শোন শোন একটু শোন এই সাদিয়া নিহা মেসেজ দে অফ কর সব আচ্ছা ঠিক ওকে 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 আচ্ছা ওই নিচের অংশ দেখা নিচের অংশ দেখা যায় না থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ভাইয়া হ্যাঁ বল ছুটি দিব আচ্ছা দাঁড়াই আচ্ছা এইটুক শেষ করে ছুটি দিই এইটুক শেষ করে ছুটি দিই আচ্ছা ওয়েট তো এখন কথা হচ্ছে এই কার্বন আজ এই শেষ করতেছি ওয়েট তো এই CO2 মানে পিএইচ যদি কমে যায় তখন কি হয় এই পত্ররন্ধ বন্ধ হয়ে যায় পিএইচ এর উপরে নির্ভর করে পত্ররন্ধ খোলা বন্ধ হয় সো কোন কারণে পিএইচ কমে গেলে পত্ররন্ধ কমে যায় ইয়া বন্ধ হয়ে যাবে তখন আবার ভিতরে CO2 প্রবেশ করতে পারবে না বাইরে বেশি CO2 থাকলেও লাভ নাই তখন ভিতরে CO2 প্রবেশ করতে পারবে না তো এই কাহিনী হইলে তো তখনও শালস সংরক্ষণের হাতটা কমে যাবে না কষ্ট আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে তাহলে আমি বলতেছি আমি তাহলে ইয়া করতেছি ক্লোরোফিলেট টা আবার একটু বলতেছি আমি তাহলে স্ক্রিন অফ করে হ্যাঁ এমনি নর্মালি বুঝাই বস্তে সুবিধা হবে ওকে এটা যদি থাইলাকয়েড একটা থাইলাকয়েডকে জুম করে দেখাচ্ছি তো ক্লোরোফিলের ভূমিকার ক্ষেত্রে যেটা ছিল এই থাইলাকয়েডের প্রাচীর এরকম যদি দেখাই এটা এখান দিয়ে কিছু বড় বড় অনু সাজানো ছিল এরকম তোরা আগের দিন তো দেখছিলি আচ্ছা আচ্ছা ওকে 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 ভিডিও দেখাচ্ছি ওয়েট 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 আচ্ছা আচ্ছা এই তো ভিডিও দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে 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 আচ্ছা আচ্ছা একটু একটু ওয়েট কর একটু কর আমি এই যে এরকম কয়েকটা অনু পরপর সাজানো ছিল মনে আছে আচ্ছা এই যে এইখানে দুইটা সবুজ পর্ষণ যে দেখতেছিস এটাকে বলে পিএস টু বা ফটো সিস্টেম টু আর এটাকে বলে পিএস ওয়ান ফটো সিস্টেম ওয়ান ওকে তো এইগুলা দেখ সবুজ যেহেতু এদের মধ্যে ক্লোরোফিল আছে তো ক্লোরোফিল আছে এই ক্লোরোফিল অনুগুলোকে আমি দেখাচ্ছি আবার তারা ওয়েট এই যে ওই ক্লোরোফিল অনুগুলাই মেইনলি আলোটাকে শোষণ করে ওই সবুজগুলো হচ্ছে ক্লোরোফিল অনু এটুক বুঝছিস হ্যাঁ আলোর কোনাকে ফোটন বলে আচ্ছা তাহলে এইটুক যদি বুঝিস তো আমার কথাটা যেটা ছিল যে যেহেতু শোষণ করতেছে এইখানকার ক্লোরোফিল আলোর তার মানে ক্লোরোফিলনু আলোর কণা শোষণ করার পর সে নিজে আবার নষ্ট হয়ে যাবে আবার নতুন করে সে তৈরি হবে আবার মানে একটা আলো নেওয়ার পরে সে নষ্ট হয়ে যাবে নতুন করে আবার ক্লোরোফিল তৈরি হবে তো এরকম ক্লোরোফিল অনু বারবার নষ্ট হয়ে যাচ্ছে আর নতুন করে তৈরি হচ্ছে তো এইটা দ্রুত হওয়া দরকার সারক শোষণ প্রক্রিয়াটা ঠিকঠাক মতো চলার জন্য কিন্তু কারণে যদি ক্লোরোফিল এর পরিমাণ বেড়ে যায় আবার আবার তখন অন্যান্য যে এনজাইম গুলা দরকার বিভিন্ন বিক্রিয়ায় সেই এনজাইমগুলোর ঘাটতি দেখা দেয় এনজাইম গুলা ঠিকঠাক মতো উৎপাদন হইতে পারে না তো এই কারণে ক্লোরোফিল আবার অতিরিক্ত হয়ে যাওয়া একটা ঝামেলা এটাই বলছিলাম বুঝছিস এবার ওকে ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকুক